ফ্রান্স চমৎকার একটি দেশ। দেশটির নাম শুনলে আমাদের নানা ভাবনা কাজ করে। এর মধ্যে প্রধান ভাবনাটি হচ্ছে অভিবাসন, অর্থাৎ ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটি দেশ এবং পর্যটনের জন্য একটি বিখ্যাত দেশ। তবে বন্ধুরা, শুধুমাত্র পর্যটন বা অভিবাসনের জন্যই না, বরঞ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দেশটিতে রয়েছে শত শত বছরের ইতিহাস। নামি দামি বিশ্ববিদ্যালয় রয়েছে এই দেশটিতে। এই দেশটিতে পড়ার স্বপ্ন আপনারা অনেকেই দেখেন, সেটা সেলফ ফাইন্যান্সই হোক বা স্কলারশিপে হোক। হ্যাঁ, স্কলারশিপটি হলে এই রাস্তাটি বা এই জার্নিটি আরও বেশি সহজ হয়, তাই অনেকেরই টার্গেট থাকে যদি স্কলারশিপ পাওয়া যেত তাহলে খুবই ভালো হয়। এই দেশটির একটি অন্যতম স্কলারশিপ আইফেল এক্সেলেন্স স্কলারশিপ। আজকের ভিডিওতে এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সকল তথ্য শেয়ার করব। আশা করি নিজে নিজে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। প্রথমে আসি বিষয়ে, অর্থাৎ কী কী বিষয়ের উপর এই স্কলারশিপটি অফার করা হয়। এখানে মানবিক, বাণিজ্য বা সোশ্যাল সায়েন্স বা বিজ্ঞানের নানা বিষয়ের উপর স্কলারশিপ অফার করা হয়। প্রধানত মানবিক বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে ধরতে পারে আইন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ফ্রেঞ্চ ভাষা, সভ্যতা, অর্থনীতি, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্স বা কমার্স রিলেটেড সাবজেক্টগুলো। সায়েন্সের ক্ষেত্রে বায়োলজি অ্যান্ড হেলথ, ইকোলজি, ম্যাথ, ডিজিটাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের নানা সাবজেক্টের উপর এই স্কলারশিপটি অফার করা হয়। মূলত এই স্কলারশিপটি মাস্টার্স এবং পিএইচডির জন্য হয়ে থাকে, অর্থাৎ মাস্টার্স 1 থেকে 2 বছর এবং পিএইচডির ক্ষেত্রে এই স্কলারশিপটি অফার করা হয়। এখন যারা এইচএসসির পরে ফ্রান্সে চিন্তা করছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওয়েবারের ব্যবস্থা রয়েছে এবং ফ্রান্সে টিউশন ফি খুবই কম, তাই অবশ্যই আপনারাও এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো একটু সার্চ করে বিভিন্ন অফারগুলো অ্যাভেল করতে পারেন। তাই যারা এইচএসসির পরে ফ্রান্সে পড়াশোনা চিন্তা করছেন অবশ্যই এখন থেকেই বিশ্ববিদ্যালয়ে সার্চ করা শুরু করে দিন। এবার আসি সুযোগ সুবিধা, অর্থাৎ এই স্কলারশিপে একজন শিক্ষার্থী কী কী সুযোগ সুবিধা পাবেন। আর সুযোগ সুবিধা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুযোগ সুবিধাগুলো জানা থাকলে এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। এই স্কলারশিপের প্রধান সুবিধা এবং প্রথম সুবিধাটি বলতে পারি সেটি হচ্ছে অ্যাকোমোডেশন সুযোগ সুবিধা, অর্থাৎ থাকার জন্য আপনি সুযোগ সুবিধা পাবেন। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনি রাউন্ড এয়ার টিকিট, অর্থাৎ যাওয়ার জন্য এবং আসার জন্য এয়ার টিকিটও পেয়ে যাবেন। তৃতীয় সুবিধাটি হচ্ছে বিভিন্ন ধরনের কালচারাল ইভেন্ট হয়, সেগুলো অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড, ভাতা বা সুযোগ সুবিধা দিবে। এবং আরও একটি সুবিধা হচ্ছে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না, যেহেতু এটা ফুল ফান্ডেড স্কলারশিপ তাই এখানে কোনো টিউশন ফি আপনাকে দিতে হবে না। পাশাপাশি সর্বশেষ যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে এই স্কলারশিপে আপনি মান্থলি স্টাইপেন্ড পাবে এবং স্টাইপেন্ডটি খুবই লুক্রেটিভ। মাস্টার্সের একজন শিক্ষার্থী প্রতি মাসে প্রায় 1181 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,26,000 টাকার কম বেশি সে প্রতি মাসে স্টাইপেন্ড। আর যারা পিএইচডি শিক্ষার্থী তারা 1,400 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 টাকারও বেশি তিনি স্টাইপেন্ড পাচ্ছে বাংলাদেশি টাকায়, যা হিউজ। এবং এ টাকা দিয়ে থাকা খাওয়া, পড়াশোনা, চলন ফিরন এবং সেভিংস সব কিছু সম্ভব। এছাড়াও আরও দুটি সুবিধা রয়েছে। একটি সুবিধা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন, আর আরেকটি হচ্ছে আপনি গ্যাপ নিয়েও এখানে আবেদন করতে পারবেন। আপনার ইয়ার গ্যাপ হয়ে গেছে, একটি লম্বা গ্যাপ পড়ে গেছে, তারপরও আপনি আবেদন করতে পারবেন। প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে কি এই স্কলারশিপে কোনো অসুবিধা নেই? নিশ্চয়ই, সুযোগ সুবিধা যেমন থাকে অসুবিধাও থাকে, এখানেও রয়েছে। প্রথম অসুবিধা, আপনার ভিসা ক্যাটাগরি যদি চেঞ্জ না করেন অবশ্যই আপনাকে দেশে ফেরত আসতে হবে, এটা হচ্ছে প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এই স্কলারশিপে একজন শিক্ষার্থী সরাসরি স্কলারশিপে আবেদন করতে পারে না, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়, যা একটু পরে আমরা আলোচনা করছি। তৃতীয় অসুবিধাটি হচ্ছে আপনার পড়াশোনা অবস্থায়, অর্থাৎ কোর্স কারিকুলামের মধ্যে যদি এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ফ্রান্সের বাইরে অন্য কোনো দেশে আপনাকে পড়াশোনা করতে হয়েছে এক্সচেঞ্জ প্রোগ্রামে, এরকমটা হয়, যতদিন আপনি এক্সচেঞ্জ প্রোগ্রামে অ্যাব্রোডে থাকবেন অতদিন পর্যন্ত আপনার কোনো স্টাইপেন্ড বা অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা বা হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা আপনি পাবেন না। এর পরের অসুবিধাটি হচ্ছে যদি আপনার কোর্স কারিকুলামের মধ্যে যদি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে এবং সেটা যদি ইনস্টিটিউশন স্কলারশিপ কমিটিকে উল্লেখ না করে, সেই কোর্স চলাকালীন সময়ে আপনি কোনো ধরনের স্টাইপেন্ড বা সুযোগ সুবিধা পাবেন না, তবে যদি ইনস্টিটিউশন উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই আপনি পাবেন। এবার আসি এলিজিবিলিটি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে এবং বাংলাদেশি হিসাবে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় শর্তটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বয়সগত এখানে একটি ফ্যাক্টর রয়েছে। মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 30 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স, এবং পিএইচডির ক্ষেত্রে আপনার বয়স 35 বছরের মধ্যে হতে হবে, তাহলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার গ্যাপও থাকে প্রবলেম নেই, তবে এই এজ রেঞ্জের মধ্যে হতে হবে। এরপরে শর্তটি হচ্ছে আপনি ফ্রেঞ্চ যদি নাগরিক হয়ে থাকেন তাহলে এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে শর্তটি হচ্ছে যদি এর আগে আপনি এই স্কলারশিপটি পেয়ে থাকেন তাহলেও এই স্কলারশিপে আবার আপনি আবেদন করতে পারবেন না বা এই স্কলারশিপটি পাবেন না। পরের শর্তটি হচ্ছে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি, যেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনি আবেদন করবেন, যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা আপনাকে ফুলফিল করতে হবে, এবং ইংরেজি বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে, আইএলস বা ফ্রেঞ্চের উপর দক্ষতা। এখন আইএলসে কত স্কোর সেটা কিন্তু উল্লেখ করা হয়নি, কারণ এক এক প্রোগ্রামে এক এক ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে। সেই প্রোগ্রামে অর্থাৎ যেই প্রোগ্রাম বা যে বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করবেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের রেঞ্জ অনুযায়ী আপনার ইংরেজির দক্ষতা বা আইএলটিএস, টোফেল বা ফ্রেঞ্চ দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে বা সেটা ফুলফিল করতে হবে। এই হচ্ছে মোটামুটি এলিজিবিলিটিগুলো। বন্ধুরা, এবার আসি ডকুমেন্টস, অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথম ডকুমেন্টসটি হচ্ছে আপনার পাসপোর্ট, এনআইডি দিয়ে আবেদন করা যাবে। দ্বিতীয় ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং নম্বরপত্র, অবশ্যই ইংরেজিতে প্রয়োজন হবে, যদি অন্য ভাষায় থাকে সেটা অবশ্যই সেটা অনুবাদ করে তারপর জমা দিতে হবে। প্রয়োজন হবে আপনার সোপ অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস, প্রয়োজন হবে রেকমেন্ডেশন লেটার দুটি, আইএলটিএস, টোফেল বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ভাষাগত দক্ষতার প্রয়োজন হবে কোর্স ভেদে। এক্সট্রা কিছু ডকুমেন্ট যদি থাকে, এই ডকুমেন্টসগুলো আপনাকে অন্য শিক্ষার্থীদের তুলনায় অবশ্যই এগিয়ে রাখবে। প্রথমটি হচ্ছে সিভি, দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের অভিজ্ঞতা যদি থাকে, তৃতীয়টি হচ্ছে আপনার কোনো রিসার্চ প্রপোজাল যদি থাকে সাবজেক্ট ভিত্তিক, তাহলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলেন্টারি কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই অবশ্যই অন্য শিক্ষার্থীদের তুলনায় আপনি এগিয়ে থাকবেন। পাশাপাশি যাদের হচ্ছে পাবলিকেশন রয়েছে তারা তো অবশ্যই এগিয়ে থাকবে। এবার আসি আবেদন। আবেদন এই পুরো প্রসেসটি আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং কিছু স্টেপ রয়েছে, এই স্টেপগুলো ফলো করতে হবে। প্রথম স্টেপ, প্রথম কাজটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত ফ্রেঞ্চ এম্বাসি বা ফ্রান্সের যে এম্বাসি রয়েছে তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে এই স্কলারশিপের ব্যাপারে হেল্প করতে বা সাপোর্ট দিতে আপনাকে বলতে হবে। পাশাপাশি ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় বা ফ্রান্সের একটি নামি দামি বিশ্ববিদ্যালয় আপনাকে চয়েস করতে হবে যেখানে আপনি আবেদন করবেন। সেই বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট এবং প্রোগ্রাম আপনাকে চয়েস করতে হবে, যেই বিষয়গুলো আপনাকে এর আগে আলোচনা করলাম সেই বিষয়ের সাথে রিলেটেড হতে হবে। বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের যে এম্বাসি রয়েছে তার লিংক অ্যাড্রেস বা ঠিকানা আমি কমেন্টে দিয়ে দিব পিন করে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই স্টেপে বিশ্ববিদ্যালয়ে আপনি যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামে আবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এই স্কলারশিপের ব্যাপারে ইনফর্ম করতে হবে যে আপনি আইফেল এক্সেলেন্স স্কলারশিপে আবেদন করতে চান এবং বিশ্ববিদ্যালয়কে বলবেন আপনাকে সাপোর্ট করার জন্য বা আপনাকে এ ব্যাপারে হেল্প করার জন্য। এরপরে আসবে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার প্রোগ্রাম রিলেটেড কাগজপত্র, অ্যাপ্লিকেশন সব কিছু তারা গ্রহণ করবে এবং আপনার অ্যাপ্লিকেশনকে যাচাই বাছাই করবে। যদি আপনি এই স্কলারশিপের জন্য মোটামুটি এলিজেবল হয়ে যান এবং বিশ্ববিদ্যালয় প্রোগ্রামের জন্য এলিজেবল হন, তখন আপনাকে তারা নোটিফাই করবে, ইমেলের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক তারা অবশ্যই আপনাকে নোটিফাই করবে। এবং এরপরে আসবে চতুর্থ স্টেপ, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার হয়ে আপনার অ্যাপ্লিকেশনকে তারা স্কলারশিপ কমিটির কাছে সাবমিট করে দিবে। তার মানে হচ্ছে ভিডিও শুরুতেই বলেছিলাম যেটা, সেটা হচ্ছে একজন শিক্ষার্থী সরাসরি এই স্কলারশিপে আবেদন করতে পারে না, একটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বা ইনস্টিটিউশনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তারাই এ ব্যাপারে আপনাকে সাপোর্ট করবে। বন্ধুরা, এই যে স্টেপগুলোর কথা বললাম এই স্টেপগুলো স্কলারশিপের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে এবং বাংলাদেশে অবস্থিত ফ্রেঞ্চ যে এম্বাসি রয়েছে তাদের ওয়েবসাইটেও স্কলারশিপ অপশনে সেটা দেওয়া আছে। চলুন একটু দেখে আসি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি হচ্ছে campusfrance.org ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে আইফেল স্কলারশিপ ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বিভিন্ন শর্তগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন, ডিউরেশন বা বিভিন্ন শর্তগুলো বা অ্যাকোমোডেশন, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সব তথ্য এখানে দেওয়া আছে, লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। বন্ধুরা, এবারে আপনাদের নিয়ে যাই দ্বিতীয় ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি মূলত হচ্ছে বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের এম্বাসির ওয়েবসাইট। আপনারা নিশ্চয়ই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ
ইন ফ্রান্স। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন আইফেল এক্সিলেন্স প্রোগ্রাম নামের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি এ ব্যাপারে দুটি আর্টিকেল পেয়ে যাবেন। একটি উপরটা আমরা একটু ক্লিক করি। এখানে আসার পর এই স্কলারশিপের যে স্টেপগুলো রয়েছে স্টেপগুলো এখানে ক্লিয়ারভাবে বর্ণনা করা আছে, এবং যে ক্যাম্পাস ফ্রান্সের যে ওয়েবসাইটের কথা বললাম একটু আগে সেটার তথ্য এখানে দেওয়া আছে। বিস্তারিত সকল ইনফরমেশন এবং লিঙ্কগুলো আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে। বন্ধুরা, এবার আসি ডেডলাইন এবং টাইম ফ্রেম। বন্ধুরা, আবেদন শুরু হয়েছে গত 3 অক্টোবর 2022 থেকে, এবং এই আবেদন কার্যক্রমটি চলবে 10 জানুয়ারি 2023 পর্যন্ত, এবং এই স্কলারশিপের ফলাফল দেওয়া হবে বা রেজাল্ট দেওয়া হবে 3 এপ্রিল 2023। এই সময়ের মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। পরবর্তীতে স্কলারশিপ কমিটি আপনাকে সকল তথ্য প্রোভাইড করবে, অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে, ভিসার জন্য কীভাবে আবেদন করতে হবে, এই বিশ্ববিদ্যালয় অন্য অন্য সকল তথ্য, বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ কমিটি আপনাকে হেল্প করবে, এ ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকুন। আর স্কলারশিপ পেলে কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না, কারণ এটা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, তাই ব্যাংক ব্যালেন্সও এখানে কোনো লাগবে না, এটাও আপনার জন্য একটি সুবিধা। আশা করি এই স্কলারশিপ সম্পর্কে একটি বেসিক ধারণা হয়ে গেছে, আশা করি নিজে নিজে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।